বঙ্গবন্ধু নির্বাচনে অংশগ্রহণ করার পর যারা বলেছিল ভোটের বাক্সে লাথি মারো, সেই ভোটের বাক্সে লাথি মারতে গিয়ে কিন্তু লাথি তাদের উপরে পড়ে গিয়েছে, যে কারণে সে দলগুলি প্রায় অনেক দলই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং অনেক দলই অন্তঃসারশূন্য হয়ে গিয়েছে। কাজে নির্বাচন বর্জনের বিগত ইতিহাসগুলো ভালো না, সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যিনি প্রার্থী হবেন তার ইউনিয়ন কাউন্সিলের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন বলেন, সব প্রার্থী শেষতক হলো গিয়ে সংসদ সদস্যের যিনি প্রার্থী তার তো অবশ্যই থাকবে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা উপস্থিত করা, ব্যাপক ভোটারদের উপস্থিত করা। কারণ ব্যাপক ভোটারদের উপস্থিতি হলেই আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনার নেতৃত্বাধীন এবার নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আশাতীত ভোটার উপস্থিত হয়েছে, মানে সাত সাত রব ছিল নির্বাচনে, নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে। আমি আপনাকে বলতে পারি সিলেট দুই আসনে যে সংসদীয় আসনে যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে নির্বাচন হয়েছে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে, ব্যাপক ভোটার উপস্থিতির মধ্যে দিয়ে। আমি আপনাকে বলতে পারি যে চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটিতে আশাতীত ভোটার উপস্থিত হয়েছে। আমি সর্বশেষ বলতে পারি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও কিন্তু বিএনপি নামক দলটি আসে নাই, কিন্তু সেই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল আশাতীত। এবং তারপরে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হয়েছে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভোট হয়েছে, আশাতীত ভোটার উপস্থিতি ছিল। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আমরাও আশা করিনি যে এত ভোটার উপস্থিত হবে, কিন্তু সকল ভোটারদের অংশগ্রহণ ছিল। আসলে নির্বাচন এলো ভোটারদের অংশগ্রহণটি করার, অংশগ্রহণ করাটাকেই বলে অংশগ্রহণমূলক নির্বাচন। এখানে রাজনৈতিক দল সবাইকে হাত ধরে পাও ধরে ছেলে বুলানো গান শুনিয়ে নির্বাচনে আনার বিষয়টি কিন্তু মুখ্য নয়। এ বিষয়ে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা নির্বাচন কমিশন সে দায়িত্ব পালন করবেন, কারণ নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবেই নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত। কিন্তু আপনি দেখেন যে এই যে নির্বাচনগুলির কথা বললাম, এই নির্বাচনগুলিতে ভোটার উপস্থিতি হয়ে জানান দিয়েছে যে তারা এই বাংলাদেশে ভোট পর্বের সঙ্গে তারা খুবই আগ্রহী এবং তারা ভোট দানের জন্য প্রস্তুত হয়েছে। আমার মনে হয় যে বাংলাদেশে আগামী নির্বাচনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি আশাতীতভাবে হবে।